नमस्कार देखছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি গুড মর্নিং কলকাতা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসায় নারাজ সেনা হাসপাতাল চিকিৎসা প্রসঙ্গ নিয়ে হাইকোর্টে দ্বারস্থ সেনা হাসপাতাল কর্তৃপক্ষ এখানে শুধু প্রতিরক্ষার সঙ্গে যুক্ত মানুষের চিকিৎসা হয় অন্যদের চিকিৎসা করলে সমস্যা তৈরি হবে মন্ত্রীর চিকিৎসা বিতর্কের মাঝেই হাইকোর্টে জানালো সেনা হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার মামলার শুনানিতে কমান্ড হাসপাতালের তরফে আরও জানানো হয় গত এক বছরে হাসপাতালে চিকিৎসার জন্য আদালত ৪২টি নির্দেশ দিয়েছে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার বিষয়টিও এই নির্দেশ পালন করলে তাদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ সেনা হাসপাতালের বক্তব্যের বিরোধিতা করে ইডি তাদের তরফে জানানো হয় দুই পক্ষই দেশের স্বার্থে কাজ করছে কোন রকম বিরোধ চান না বিষয়টি সুস্থ নিষ্পত্তির জন্য সময় চাই ইডি পরবর্তী পরিস্থিতিতে কি করণীয় সে নিয়ে উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশও নিতে চাই ইডি পরবর্তী শুনানি ৮ই নভেম্বর জ্যোতিপ্রিয়র সিএর বাড়িতে ফের ইডি সিএ শান্তনু ভট্টাচার্যের বাড়িতে হানা ইডি আগেও শান্তনুর বাড়ি গিয়ে তাকে পাইনি ইডি সেজন্যই আজ ফের তল্লাশি ইডির রেশন বন্টন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কালীপূজা বা দিওয়ালি আগে বাজারে ফের নকল মদ নকল মদের বিক্রি ঠেকাতে একাধিক পদক্ষেপ আবগারি দফতরের দামি মদের গায়ে সাঁটালো লেভেলেই থাকবে একটি কিউআর কোড এই ওয়ান টাইম কিউআর কোড লেভেলের উপরের একটি অংশ স্ক্র্যাচ করতে হবে গ্রাহকদের তাহলে ধরা পড়বে মদ আসল নাকি নকল অর্থাৎ পুরনো বোতলে কেউ নকল মদ বিক্রি করতে গেলেই হাতে নাতে ধরা পড়বে পাশাপাশি যে হলোগ্রাম স্টিকার দিয়ে মদের বোতল সিল করা থাকে সেই স্টিকারের মাপ আরও বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর তারই সঙ্গে কালীপূজা বা দিওয়ালির আগে বিভিন্ন অফ শপে ও অন শপে সচেতনতামূলক প্রচার শুরু করেছে আবগারি দফতর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে লিফটে লাথি মারতে দেখা গেল বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহাকে সিউড়ি সদর হাসপাতালে খিচুড়ি খেয়ে অসুস্থ রোগীদের সঙ্গে দেখা করতে যান বিজেপির জেলা সভাপতি রোগীদের সঙ্গে দেখা করার আগে লিফটের জন্য অপেক্ষা করছিলেন ধ্রুব সাহা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর লিফট না আসায় লিফটে লাথি মারতে থাকেন তিনি লাথি মারার ভিডিও ফুটেজ কলকাতা টিভির হাতে পেঁয়াজের দাম ১০০ ছুঁই ছুঁই অস্বাভাবিক বাজার দরে লাগাম টানতে বাজার অভিযানে নামল টাস্কফোর্স বৃহস্পতিবার নাগেরবাজার বাগুইহাটি সহ বেশ কয়েকটি বাজারে টাস্কফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে সহ অন্যান্যরা এবছর কেন্দ্রীয় সরকার কোঅপারেটিভের মাধ্যমে কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কিনে নিয়েছে টাস্কফোর্সের অভিযোগ সেই পেঁয়াজ কেন্দ্রীয় সরকার দিল্লির পাইকারি বাজারে ৩০ টাকা দরে বিক্রি করছে আর পশ্চিমবঙ্গে ৫০ টাকা দরে তাই দামের পার্থক্য হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই নজরদারি চলছে বলে জানান টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে একাত্তরের মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র জায়গা পাবে শহরের মিউজিয়ামে স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টারে রাখা হবে পাক সেনার সমর্পণ করা অস্ত্র ৫টি রাইফেল রকেট লঞ্চার ৫৫টি ট্রাঙ্ক মনে করাবে মুক্তিযুদ্ধের ইতিহাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও সেনাবাহিনীর তরফে মিলেছে ছাড়পত্র নির্বাচনী বন্ড মামলার শুনানি চলবে শুনানির পর রায়দান জানালো সুপ্রিম কোর্টের ৫ বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিচয় গোপন রেখে দানের মাধ্যমে দাতার কাছ থেকে কিকব্যাক বা ঘুষ নেওয়ার পথ তৈরি করে দেওয়া হচ্ছে না তো শাসক দল দাতার পরিচয় জানবে কিন্তু বিরোধীরা পারবে না কেন আগে কোনো সংস্থা তার লাভের ৭.৫% রাজনৈতিক দলকে দান করতে পারত কিন্তু নয়া ব্যবস্থায় এই সীমা নেই কেন এরকম বেশ কিছু প্রশ্ন করে শীর্ষ আদালত ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত সব রাজনৈতিক দল এই বন্ডের মাধ্যমে কত দান পেয়েছে তা মুখবন্ধ খামে পেশ করার নির্দেশ নির্বাচন কমিশনকে ২০১৭ সালের ফিনান্স অ্যাক্ট সংশোধন করে এই নির্বাচনী বন্ড ব্যবস্থা চালু করা হয় যা সিপিএম সহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন চ্যালেঞ্জ করে তাদের বক্তব্য এর ফলে রাজনৈতিক আর্থিক ক্ষেত্রে গুরুতর স্বচ্ছতার অভাব ঘটছে সেই সঙ্গে ভোটারদের তথ্য পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে শারদা নথি লোপাট সংক্রান্ত মামলার তদন্তে আবারও কাঁথি থানায় তদন্তের সহযোগিতায় উপস্থিত কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী বৃহস্পতিবার বেলা ১২টায় তাঁকে কাঁথি থানায় হাজিরা দিতে বলা হয় সেই মতো সৌমেন্দু অধিকারী কাঁথি থানায় হাজিরা দেন সৌমেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী জানিয়েছেন একটি পুরনো মামলা ২০২২ সালে এই মামলা শুরু হয়েছিল থানা থেকে বেরিয়ে তাঁকে ২ ঘন্টা আটকে রাখার অভিযোগ জানান সৌমেন্দু এই অভিযোগে কোর্টেরও দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি
উপাচার্য হিসেবে তার মেয়াদ বাড়ানো হোক চাইছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আর নিজের এই দাবি নিয়ে বিশ্বভারতীতে সদ্য যোগ দেওয়া 405 জন অশিক্ষক কর্মীকে মিছিল করতে চাপ দিচ্ছেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন অশিক্ষক কর্মীরা। অনুপম সোশ্যাল মিডিয়া বিতর্কিত এই পোস্ট করায় ফের চাঞ্চল্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। চলতি মাসের 8ই নভেম্বর উপাচার্যর কার্যালয়ের মেয়াদ শেষ হচ্ছে। জনস্বার্থ বিরোধী প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ বীরভূমে। বৃহস্পতিবার বোলপুরে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ বামেদের। আন্দোলনকে ঘিরে উত্তেজনা ইলেকট্রিক অফিস চত্বরে। কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ দপ্তরকে বেসরকারিকরণে নয়া কৌশল আনছে। নয়া বিদ্যুৎ নীতি সমর্থন করছে রাজ্য সরকারও। বিদ্যুৎ বিভাগের জনস্বার্থ বিরোধী স্মার্ট মিটার কার্যকর হলে কৃষি প্রধান দেশে মানুষের সমস্যার শেষ থাকবে না বলে দাবি বামেদের। তারই প্রতিবাদে বামেদের বিক্ষোভ। ভাঙড়ে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। ভাঙড় এক নম্বরে বিডিও অফিস চত্বরে ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ভাঙড় এক নম্বর বিডিও অফিসে সদ্য দায়িত্বপ্রাপ্ত বিডিওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা। অভিযোগ, সেখানেই তাদের ঘিরে ধরে মারধর করেন শাসক দলের কর্মী সমর্থকেরা। আহত হন ভাঙড় এক নম্বর ব্লক প্রাণগঞ্জ অঞ্চলে আইএসএফ সেক্রেটারি রাহুল মোল্লা। এই ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাহুল, তবে মারধরের কথা অস্বীকার করেছে শাসক দল। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ। তৃণমূলের নিশানায় বিজেপি। স্থানীয় সূত্রের খবর, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া পঞ্চায়েতের ঘোলপুকুরিয়া বাসিন্দা সুকুমার মাইতি তৃণমূলের কর্মী তিনি। বুধবার বেশি রাতে তাঁর বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। প্রতিবেশীদের সাহায্যে আগুন নেভান সুকুমার বাবু। ঘটনায় তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মীরা এইভাবে দিনের পর দিন তাদের উপর অত্যাচার করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি। কলকাতা হাইকোর্টেও 3 বিচারপতির শপথ গ্রহণ। শপথ নিলেন বিচারপতি সূর্যপ্রকাশ কেশরিওয়াল, বিচারপতি এম ভি মুরলীধর ও বিচারপতি মধুশ্বর প্রসাদ। শপথ বাক্য পাঠ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগনম। এথিক্স কমিটির বৈঠক থেকে ওয়াকআউট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। মহুয়া ছাড়াও সব বিরোধী সাংসদদের ওয়াকআউট। কার্যত ভেস্তে গেল এথিক্স কমিটির বৈঠক। তিক্ত সম্পর্কের জেরেই এই অভিযোগ উঠছে। ঘুষ নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে এথিক্স কমিটির শুনানিতে সাফায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। ব্যবসায়ী হীরানন্দানিককে লগইন আইডি শেয়ার করেছিলেন বলে স্বীকার করেন তিনি, তবে প্রশ্নগুলো তাঁর নিজেরই দাবি মহুয়ার। ইডির হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 4 রাজ্যের নির্বাচনী প্রচারে যাবেন জানিয়ে ইডি হাজিরা এড়ালেন মুখ্যমন্ত্রী। এর আগে এপ্রিল মাসে সিবিআই তলব করেছিল কেজরিওয়ালকে। দীর্ঘ জেরার মুখোমুখি হন তিনি। জিজ্ঞাসাবাদের নামে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার অভিযোগে স্বরূপ আপ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে রোড শো এ সামিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মধ্যপ্রদেশের ওয়াইধানে নির্বাচনী প্রচারে একটি রোড শো এ উপস্থিত অরবিন্দ কেজরিওয়াল। এদিনই ইডি হাজিরা এড়িয়ে যান তিনি। তিনি জানান, এখন ইডি দপ্তরে হাজিরা দেওয়া সম্ভব নয়, নির্বাচনী প্রচার ফেলে কোথাও যাওয়া সম্ভব নয়। কেজরিওয়ালের ইডির জেরার সম্মুখীন হওয়ার দিনেই আরও এক আপ নেতার বাড়িতে তল্লাশি। বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লি সিভিল লাইনে তল্লাশি অভিযান চলে সমাজকল্যাণ মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে। 9 জায়গায় চলছে ইডির তল্লাশি। দেশের একাধিক রাজ্যে শুরু হয়েছে ইডি ও সিবিআই এর তৎপরতা। কংগ্রেসকে খোঁচা নীতিশ কুমারের। ইন্ডিয়া জোট নিয়ে উষ্মা প্রকাশ বিহারের মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার পাটনার এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস রাজ্য নির্বাচন নিয়ে ব্যস্ত, ইন্ডিয়া জোটের দিকে তারা আগ্রহী নয়, তবে এর ফলে বিরোধী জোটের দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। মারাঠা সংরক্ষণ আন্দোলনের জের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের পোস্টারে কালি লেপে দিলেন আন্দোলনকারীরা। মারাঠা সংরক্ষণ নিয়ে সর্বদল বৈঠক করেন সিন্ডে সরকার। এর আগেও হিংসা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছিল মহারাষ্ট্র সরকার। ছত্রপতি সম্ভাজি
সম্ভাজিনগরে শহরবাদে একাধিক তালুকে 48 ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সরকার। মারাঠা সংরক্ষণ নিয়ে কোনো রকম ভুয়ো খবর ছড়িয়ে পড়া আটকাতেই সরকারের এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে রিভিউ পিটিশন দাখিল সুপ্রিম কোর্টে। 17 অক্টোবর সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায় স্ববিরোধী এবং অন্যায় বলে জানান আবেদনকারী। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহকামী বিবাহের পক্ষে রায় দিলেও 3-2 ভোটে হার হয়েছিল সমকামীদের। 5 জনের বৃহত্তর বেঞ্চের 3 জন বিচারপতি সমলিঙ্গে বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার বিপক্ষে ছিলেন। এবার সমকামী বিবাহকে আইনি স্বীকৃতির দাবিতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেন এক ব্যক্তি। তেলেঙ্গানাতে আয়কর হানা। বৃহস্পতিবার সকাল থেকে হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানার 10টি জায়গায় তল্লাশি অভিযান চালায় আয়কর দপ্তর। কংগ্রেস প্রার্থী লক্ষ্মণ রেড্ডির বাড়িতে চলে আয়কর হানা। এছাড়াও রাজ্যের একাধিক এলাকায় হানা দেন আয়কর আধিকারিকরা।